খবর 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। খবর 24x7 আপনাদের স্বাগত এবং আমাদের সমস্ত গ্রুপ অফ মিডিয়ার তরফ থেকে এক এবং অদ্বিতীয় মোরাদাগর বাবুল এনার্জি পাশে দীর্ঘদিন ধরে নীরবে যে একটা মানুষ কাজ করে লালটু লালটু চ্যানেলটি আই থিঙ্ক না তো আগামী 20 আগস্ট গোষ্ঠপালের 128তম জন্মদিন। আপনি দীর্ঘদিন ধরে করে আসছেন এবং অনেক ঝরঝাটটা গেছে, কিন্তু এবারে আমরা দেখলাম সরকারি কার্ডে ছাপা হয়েছে 127তম জন্মদিন। তার মানে যে উনি 1896 সালে জন্মেছিলেন সেই বছরটা সেই জন্মদিনটা কি বাদ চলে গেছে, কি বলবেন এই ব্যাপারটা নিয়ে তারপরে আসছে। দেখুন, আমি সরকার যেটা জন্মদিন পালন করছে সেটা দেখতে আমি কিছু কথা বলতে পারি না। আমি একটা জিনিস মনে করি, সরকার নিশ্চয়ই কিছু ভেবেছে 127তম হোক 128তম হোক, গোষ্ঠপালের জন্মদিন শুধু মাথায় রাখতে হবে। যে এই গোষ্ঠপালের জন্মদিনটা বিগত বছর ধরে অঞ্জনদা যখন বেঁচে ছিলেন সেই সময় থেকে অঞ্জনদা, প্রদীপ দেবদাস, দেবাশীষ চ্যাটার্জি বা আমরা এখানে দাঁড়িয়ে থেকে শৈলেন মান্না ফুটবল একাডেমির প্রতিটা মানুষ সামনে থেকে, যেখানে সন্তু দাস থেকে শুরু করে আরও অনেকে, এই সুরদা থেকে শুরু করে অনেকে আমরা সেখানে ইনভলভমেন্ট ছিলাম। যেখানে নীলাংশু পাল, গোষ্ঠপালের পুত্র, তারাও তাদের পরিবার আজকে এই প্রোগ্রামটার সঙ্গে আমরা যুক্ত থাকতাম, কলকাতা ময়দান ওয়েলফেয়ার এই প্রোগ্রামটা করত। কিন্তু সরকার যে বছর থেকে এই প্রোগ্রামটা নেয়, আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রামটা আমরা হয়তো ছোট আকারে করতে গিয়ে আমরা ময়দানের মালিক, আমরা একাডেমির বাচ্চাদের সমস্ত কিছু উপহার দিতাম, বল থেকে শুরু করে ব্যাট থেকে শুরু করে ক্রিস্ট থেকে শুরু করে সমস্ত কিছুই দিতাম। আজকে সরকার এই প্রোগ্রামটাকে একটা অন্য জায়গায় মাত্রা দিয়েছে। আমি মনে করি সরকার যখন কোনো জায়গায় একটা ভালো কাজে মাত্রা দেয় সেই কাজ সাকসেসফুলি হয়। সেই সাকসেসফুলি হওয়ার জন্যে গোষ্ঠপালের এই জন্মদিনে আমরা সকলকে আহ্বান করব সকাল 10:30 যাতে গোষ্ঠপালের মূর্তির পাশে দেখে সকলে যাতে উপস্থিত হয়ে গোষ্ঠপালের এই জন্মদিনকে পালন করুন। এবং গোষ্ঠপাল শৈলেন মান্না আমাদের কাছে কিংবদন্তি ফুটবল, যে একজন খালি পায়ে ফুটবল খেলে আজকে চীনের প্রাচীর, আজকে সেই মানুষটাকে আমরা তার জন্মদিন পালন করছি, এটা আমাদের কাছে ইতিহাস। এই ইতিহাসটাকে সারা বাংলা না সারা ভারতবর্ষে এই ইতিহাসটাকে ছড়িয়ে দিতে চাই তার জন্মদিনের মধ্যে। বাবুলবাবু, আপনার অবগতর জন্য জানাই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আপনাকে দেখা করতে বলেছেন গোষ্ঠপালের এই ব্যাপারে, তো আপনি এই বিষয়ে কী টিপ্পণী দেবেন? আমি গোষ্ঠপালের জন্মদিনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আমাকে ডেকে পাঠিয়েছিলেন এবং আমাদের কাউন্সিলের সমস্ত সরকারি অফিসারগণ তারা আমাকে ডেকে আমাকে কিছু দায়িত্ব দিয়েছে। বেঙ্গল অলিম্পিকের 36টা অ্যাসোসিয়েশন, 8টা অ্যাসোসিয়েটকে, আমি 44টা ইউনিটকে সবাইকে বলেছি সবাই যাতে আসে। ইভেন কলকাতা ময়দানে ময়দান ওয়েলফেয়ার তার একাডেমি ছেলেরা আসুক, শৈলেন মান্না ফুটবল একাডেমি ছেলেরা আসুক, গোষ্ঠপাল ফুটবল একাডেমি ছেলেরা আসুক, ইভেন বিধাননগর একাডেমি ছেলেরা আসুক, ইভেন নানান রকম একাডেমি এভিনিউ ক্লাব থেকে শুরু করে এবং সাধারণ সমিতি থেকে শুরু করে সমস্ত জায়গায় সমস্ত প্লেয়াররা যাতে বাচ্চারা এসে এই গোষ্ঠপালের জন্মদিনটা পালন করে। আজকে দেখুন মোহনবাগান অমর একাদশ এই যাত্রীটাই কেন আজকে পড়ে আছে, তার কারণটা হচ্ছে গোষ্ঠপাল মানে মোহনবাগান আর অমর একাদশ মানে গোষ্ঠপাল শৈলেন মান্না, তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই জন্মদিন পালন করছি। এই জন্মদিন যাতে সাকসেসফুলি হয় তার জন্যে আমরাও থাকবো, আশা করছি সংবাদপত্রের মাধ্যমে আপনারা সংবাদপত্র দূরের মানুষকে নিকটে করেন আর নিকটের মানুষকে দূরে করেন। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতায় লিখিত, কত অজানাটে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। রিলেশন রিলেশনের জায়গায় থাকবে, কাজ করলে মানুষ মানুষকে গ্রহণ করবে। আমরা গোষ্ঠপালের জন্মদিন 20 আগস্ট সকাল 10:30 গোষ্ঠপাল মূর্তির পাদদেশে আমরা সবাই উপস্থিত হব। নমস্কার, ধন্যবাদ। শেষ প্রশ্ন, 8ই এপ্রিল ওনার মৃত্যু দিবস, গত বছর মানে এবছর পর্যন্ত ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার আপনার তত্ত্বাবধানে করেছি, তার জন্মদিবসটা যদি সরকার করে মৃত্যু দিবসটা কেন সরকার করবে না? দেখুন, সরকার জন্মদিনটাকে পালন করছে, মৃত্যু দিবসটাকে পালন করছে না। তা মৃত্যু দিবসটাকে আমরা কলকাতা ময়দান ওয়েলফেয়ার করব, সেটা নিয়ে কোনো যায় আছে না। কারণ মোহনবাগান ক্লাব আগে জন্ম মৃত্যু দিন পালন করতো, এখন জন্মদিনটাই পালন করছে। সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, আগে পুড়ে গেলে
বার্নল বা অন্য কিছু দিত, এখন পুরো গানে বরফ বা জল দিচ্ছে। সিস্টেম চেঞ্জ হচ্ছে, সিস্টেমের সঙ্গে সঙ্গে আমরা জুটছি। দীর্ঘদিন ধরে সাথে আছেন, অনেক সংগ্রামের সাথে, কি বলবেন গোষ্ঠবালের জন্মদিবস সম্বন্ধে? আপনি আগামী করিতে, আমি তো বারবার করে আপনাকে যে কথাটা বললো যে আমার গুরু বলুন বাবুল ম্যালার্জি, তা ওর অনুপ্রেরণাতেই এই মাঠের জগৎ বা খেলার জগতে আসা। আর একটা মানুষের কথা বাবুন বললো, প্রদীপ দেবদাস, মানে ছোটুদা, ছোটুদার মাধ্যমে আপনাদের সঙ্গে আলাপ, তার মাধ্যমে আপনাদের সঙ্গে আসতে পেরে এই খেলাধুলার জগতে জড়িয়ে পড়তে পেরে নিজেকে ধন্য মনে হয়। তা আমি গোষ্ঠবালের জন্মদিন নিয়ে গুরু সবই বলে দিলেন বাবুন ম্যালার্জি, আর ওই সারা বছর সব কিছু পালন করে, আমরা কিন্তু করে উঠতে পারি না, আমরা ওর পাশে থাকার চেষ্টা করি। আর বাবুন ম্যানার্জি শুধু গোষ্ঠবাল বলে না, বাবুন ম্যানার্জি কিন্তু মানুষের পাশে থাকে। একদম ঠিক। আচ্ছা, আমার আরো দু চারটা বাবুন ম্যানার্জি সম্বন্ধে, লালটু চাষের কাছে আমি আসবো, বাবুন ম্যানার্জি সম্বন্ধে একটা কথা বলতে পারি, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। 365x7x24, মানে ঘড়ির কাঁটা ঘোরার সাথে সাথে বাবুন ম্যানার্জি রাত দিন সাত দিন 365 দিন কিন্তু অসহায় মানুষের পাশে, অসহায় মালিকের পাশে। যখন করোনার সময় সবাই যে যার ঘরে বসছিল, বাবুন ব্যানার্জি সেই রানার চলেছে একার ঝোলা কাঁধে নিয়ে, খাবার আছে তার ঘরে, আগুন জ্বলছে না, এই হচ্ছে বাবুন ম্যানার্জি। লাড্ডু তার দিকে আসবো, বলুন। আমি আবার সেই কথার মধ্যেই ফিরে আসছি, তা বাবুন ম্যানার্জি যেভাবে মানুষের পাশে থাকে, এবং পাশে থাকার মধ্যে কিন্তু কোনো রং বিচার করে, সরলতা রং বিচার করে না, যে কথাটা আপনি বারে বারে আমি উল্লেখ করছি, দলমত নির্বিশেষে কেউ যদি বিপদে পড়ে, কারুর হসপিটালে ভর্তি হওয়ার দরকার পড়ে, কারুর অন্যান্য কোনো সাহায্যের দরকার পড়ে, বাবুন কিন্তু কোনো দল দেখে না, কোনো রং দেখে না, মোহনবাগান ইস্টবেঙ্গল দেখে না, ও সবার পাশে গিয়ে দাঁড়ায়, যেটা আজকালকার দিনে কোথাও খুঁজে পাওয়া যাবে। বিরল থেকে বিরলতম, সত্যি কথা বলতে এই বৃষ্টির সময় চাতক যেরকম হাঁ করে থাকে বৃষ্টির জলের জন্যে, কলকাতা ময়দান আস্তে আস্তে আঙিনাচারে ভারতবর্ষের ক্রিয়াজগৎ চাতকের মতো একদিন তাকিয়ে থাকবে বাবুন ম্যানার্জির স্পর্শের জন্য। কেমন শান্তনু মণ্ডলের সাথে বিএনএস রিপোর্ট, খবর 24/7, এবং আমাদের সমস্ত মিডিয়া গ্রুপের তরফ থেকে এক রাস শুভেচ্ছা।